অসম পালেহি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেইনের নাগরিক। ইয়া বদরপুর স্টেশনের প্লেটফর্মত জেলেনস্কির দেশের দুজন যুবক। যুদ্ধত রুশ সেনার আক্রমণত বিধ্বস্ত ইউক্রেইনের পর পলাই জাকে জাকে ইউক্রেইনিয়ান নাগরিকে আশ্রয় লৈছে চুবুরিয়া দেশত। তেনে সময়তে হাত সাগর তেরো নদী পার হয়ে এই দুই ইউক্রেইনিয়ান যুবক কিদরে অসমৰ বদরপুর পালেহি তাকে লৈ বৃহস্পতিবারে নিশায় রাজ্যত আরম্ভ হয় হুয়া দুয়া। পিছে ক্যামেরাত বন্দী হওয়া দুই যুবকর অভিব্যক্তিত নাই নিজের দেশের পরিস্থিতিক লৈ সামান্য উৎকণ্ঠা উদ্বিগ্নতার চিন। এনেকৈয়ে আগরতলার পৰা দিল্লী অভিমুখী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে আহি থকা অবস্থাত ক্রিসানস্কি ভলোডাইমার আর নাজারি বোজনিউক নামের যুবক দুজন আটক হয় বদরপুর স্টেশনত। কোচ নাম্বার B4-ত তালাচী চলালো। তালাচী চলাই পেলায় দুইজন বিদেশীক আমি পালো। তেওঁলোকে নিজক ইউক্রেইন কান্ট্রির নাগরিক বলে সিটিজেন বলে নিজের পরিচয়টা দিয়ে। বাংলাদেশের পর ত্রিপুরা হয়ে দিল্লীমুখী রেলত উঠা যুবক দুজনে দেখাব নয় কোনো পাসপোর্ট ভিজা। বিপরীতে তালাচীত যুবক দুজনের বেগর পর উদ্ধার হয় বাংলাদেশী ঔষধ, বাংলাদেশী টাকাকে ধরে বাংলাদেশত প্রস্তুত করা বিভিন্ন সামগ্রী, পেন্সিল কাভারের পর আই ড্রপস, মেডিসিনস, এইবিল টুপি কাপড় মেড ইন বাংলাদেশের পাওয়া গেছে, বাংলাদেশের কারেন্সি নোটস পাওয়া গেছে। কিন্তু এই দুই ইউক্রেইনিয়ান যুবক যুদ্ধের বাবেই পলাই আহি বাংলাদেশ পাইছিল কি নে কারণ অন্য কিবা এই বিষয়ে এতিয়াও নিশ্চিত হব পৰা নাই আরক্ষী। ঘটনাটো সন্দর্ভত বদরপুর আরক্ষীয়ে একটা গোচর পঞ্জীয়ন করার নতুন দিল্লির ইউক্রেইন দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে। গুয়াহাটির পরও আরক্ষীর দল রওনা হয়েছে যুবক দুজনক সোধা পোছা করবল। বদরপুরের পর জাহিদ আহমেদের রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।